দর্শক, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে দীর্ঘ 27 বছর পর তাদের ঘরের মাঠে হারাতে পেরে অনেক অনেক বেশি আবেগী হয়ে গিয়েছিল তারা মাঠের মধ্যে কান্না পর্যন্ত করেছিল। মূলত সেই ভিডিওতে আমরা কিন্তু অনেক বড় বিষয় আলোচনা করেছিলাম, সেখানে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তবে হ্যাঁ, এই দ্বিতীয় ম্যাচে কিন্তু আম্পায়ার ছিলেন বাংলাদেশের শরীফুদ্দোল্লাহ ইবনে সৈকত, মূলত এসআই সৈকত আপনি যাকে বলতে পারেন। মূলত প্রথমবার বিদেশের মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনফিল্ড আম্পায়ার করার দায়িত্ব পায় এই বাংলাদেশের আম্পায়ার। মূলত তিনি দায়িত্ব পেয়ে আইসিসিকে দেখিয়ে দিলেন যে বাংলাদেশের আম্পায়াররাও এখন পারে বাইরের দেশগুলোতে যে সিরিজ পরিচালনা করতে। মূলত শরীফুদ্দোল্লাহ ইবনে সৈকত তিনি এই দ্বিতীয় টেস্টে মোট 5টি সিদ্ধান্ত দিয়েছেন, যার মধ্যে 1টি খালি ভুল হয়েছে আর বাকি 4টি কিন্তু সঠিক হয়েছে। মূলত তাও ভুল হয়েছে, সেটা হলো প্রথম সিদ্ধান্তটাই এসআই সৈকত কিন্তু ভুল দিয়েছিল। তারপর তিনি ভুল শুধরে এমনভাবে ঘুরে দাঁড়ালেন যা বলার বাইরে। মোট তারপরে পড়া 4টি সিদ্ধান্ত এসেছিলো তার কাছে, মানে রিভিউ নিয়েছিল অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু তারা কেউই ওই রিভিউতে জিততে পারেনি সৈকতকে হারিয়ে। এবং সৈকতও খুব কারেক্ট কারেক্ট ডিসিশন দিয়েছে এবং এই ম্যাচ শেষে আম্পায়ার সৈকতকে নিয়ে অনেক অনেক প্রশংসা করাচ্ছে, অনেক অনেক প্রশংসা করে যাচ্ছে। তারা ধারাভাষ্যকর তো ম্যাচের মধ্যেই করেছিল, তাছাড়া আইসিসি থেকেও সুখবর আসতে চলেছে সৈকতের জন্য। এখন থেকে আশা করি সৈকত অন্যান্য বিদেশি লিগে যেয়ে অথবা বিদেশি দ্বিপাক্ষিক সিরিজে গিয়ে বাংলাদেশের নাম আরও ভালোভাবে উজ্জ্বল করবেন তিনি।